আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ান জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ দুই শূন্যতে এগিয়ে থাকা বাংলাদেশ আজ হোয়াইট ওয়াশের ম্যাচে প্রথমে বোলিং করে হেরে জিম্বাবুয়ে উইকেটে রান করে দলের এই গড়তে বড় ভূমিকা রাখেন উইলিয়ামস তিনি শেষ পর্যন্ত ক্যারিয়ার সেরা একশো উনত্রিশ রান করে অপরাজিত থাকেন এছাড়া ব্র্যান্ডন টেলর পঁচাত্তর ও সিকান্দার রাজা চল্লিশ রান করেন বাংলাদেশের পক্ষে নাজমুল ইসলাম ওপো দুইটি উইকেট নেন আর আবুহাদার রানিও সাইফুদ্দিন একটি করে উইকেট নেন দুশো রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলে সাজঘরে ফেরেন লিটন দাস তবে এরপর ইমরুল সৌম্য দলের হাল ধরেন তাদের দুর্দান্ত জুটিতে বিপর্যয় কাটিয়ে ওঠে বাংলাদেশ দল দলে ফিরে সেঞ্চুরি তুলে নেন তিনি সাড়ে তিন বছর পর সোম্বর সেঞ্চুরির দেখা পেলেন একাশি বলে একশো রান করেন তিনি নয়টা চার ও চারটা ছয়ের সাহায্যে তিনি এই শতক তুলে নেন তবে শেষ পর্যন্ত বিরানব্বই বলে একশো সতেরো রান করে আউট হন সোম্যের পর সেঞ্চুরি তুলে নিলেন ইমরুল নিরানব্বই বল একশো রান করেন নয়টি চার ও একটি ছয়ের সাহায্যে তিনি এই শতক তুলে নেন একইসঙ্গে দারুণ এক রেকর্ড গড়েছেন ইমরুল কায়েস তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি দুহাজার সালে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মোট তিনশো রান করেছিলেন তামিম এবার তাকেও ছাড়িয়ে গেছেন ইমরুল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ক্যারিয়ার সেরা একশো চুয়াল্লিশ রানের ইনিংস খেলেন ইমরুল এরপর দ্বিতীয় ম্যাচে খেলেন নব্বই রানের দারুণ এক ইনিংস আজ তৃতীয় ম্যাচে এই প্রতিবেদন লেখা পর্যন্ত একশো রানে অপরাজিত আছেন ইমরুল এর ফলে তিন ম্যাচের সিরিজে দেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক এখন ইমরুল ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ